দেখুন বন্ধুরা, কত কষ্ট করতেছে, মাঠ মাঠ পরিষ্কার করতেছে। রাজা ভাই কি করতেছেন? ও মাঠ পরিষ্কার করতেছেন। দেখুন আপনারা মাঠ পরিষ্কার করতেছে, মাঠের কতগুলো ময়লা এখানে জড়ো করছে দেখুন আপনারা। আপনারা দেখুন সবাই ময়লা এখানে জড়ো করতেছে, মাঠটা পরিষ্কার করতেছে, অনেক সুন্দরভাবে মাঠ পরিষ্কার হয়ে গেছে আমাদের দেখেন। আর এখানে ময়লাগুলো জড়ো করছে। আর ওই যে সামনে দেখা যাচ্ছে আমাদের রাজা ভাইয়া, সেও কিন্তু খুব পরিশ্রম করছে। রাজা ভাই মাঠ কি পরিষ্কার করা শেষ নাকি ভাই? মাঠ পরিষ্কার করতেছি, মাঠে অনেক ছেলে পেলে বাইমাই ছেলে পেলে ময়লা করে। হে ভাই, মাঠে কি নিয়মিত খেলা হয় ভাই? মাঠের মধ্যে ঘষি মশি লেগে দেয় ভাই, দেন ভাই গ্রামের পরিবেশ কি ভাই, দেন একটু ভাই। এখানে যে পরিষ্কার করলেই হয়তো পরিষ্কার করা শেষ। দেখেন খুব খুব পরিশ্রম করতেছে মনে হচ্ছে, তারা প্রতিদিন এখানে মাঠে খেলাধুলা করে নিয়মিত। মাঠটা অনেক পরিষ্কার হয়েছে, এই সাইডে এখানে অনেক ময়লা ফেলাতে সবাই লাইন ধরে ধরে দলে দলে। খুব পরিশ্রম করছে ভাই, দেখেন খেলার জন্য তারা কত কষ্ট করে। কিন্তু এই প্রাইমারি স্কুলের ছেলেপেলেরা এরা খুব বাজে ভাই, খালি ময়লা ফালা এনে আসে বুঝছেন ভাই। এ রাজা ভাই, এ রাজা ভাই, এ হয়তো তারা ছোট মানুষের জন্য বুঝতে পারে না, প্রাইমারি ছেলেপেলেদের এদের শেখার কিছু আছে। দেখেন কত সুন্দর ফখরুল, তুমি কি মাঠ পরিষ্কার করতেছো ফখরুল? তাহলে মনোযোগ দে, মাঠটা পরিষ্কার। সবাই কত কষ্ট করতেছে মাঠের জন্য। আমাদের এখানে সব ধরনের খেলা হয় মাঠে। দেখেন ওই যে মাঠের ওই পাশে ওই প্রান্তে আছে ভলিবল খেলার কোর্ট, সব খেলাই হয় নিয়মিত প্রতিদিন। এখানে ময়লার ট্যাগ জমা হয়েছে, আর সবাই দলে দলে এসে ময়লাগুলো ফেলাচ্ছে, দেখেন কত ময়লা হয়ে গেছে এখানে। এগুলো ফোটা যাচ্ছে না,
এই কটু না করো এই তাড়াতাড়ি মাঠে ময়লা পরিষ্কার করো এইখানে একটা ছোট্ট পিসি মাঠটা পরিষ্কার করতেছে খুব সুন্দর ভাবে এইখানেও পরিষ্কার করতেছে খুব সুন্দর এই ভালোভাবে মাঠটা পরিষ্কার করো নাইম ভাই নাইম ভাই মাঠ পরিষ্কার করতেছেন নাকি খুব পরিশ্রম করতেছেন দেখতেছি মাঠের জন্য সকলেই যেখানে পরিষ্কার করতেছে খুব সুন্দর ভাবে দুজন এখানে একটা ছোট্ট ছেলে পরিষ্কার করতেছে এগুলো পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই এখানে আর একটু কাজ করলে হয়তো শেষ হয়ে যাবে ময়লা ইনশাল্লাহ মাঠটা পরিষ্কার কমপ্লিট জঙ্গল গুলো আমরা সবাই এক জায়গায় নিচ্ছি এই যে এক জায়গায় নিয়ে আগুন ধরা দিব এই যে আমাদের মাঠের জঙ্গল গুলো দেখেন কি পরিমাণ ময়লা হয়েছে এগুলো সব আমরা আগুন ধরা দিব মাঠের পরিবেশ সুন্দর করলাম এই যে আমাদের জাহিদ আছে এখানে নাইম আছে রদু আছে এই যে ম্যাক্সল আছে পরিষ্কার করলাম মাঠটা আজকে অনেক ভালো লাগতেছে সন্ধ্যাবেলার জন্য আমরা দেখাতে পারতেছি না এই যে আমাদের এই যে আরেকজন আছে ভালো খেলে দেখেন সামনে কি একটা অবস্থা দেখেন দেখেন ছেলে পেলে কি সুন্দর আগ্রহের সাথে মাঠটা পরিষ্কার করতেছে দেখেন আজকে মাঠটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আগের চেয়ে আমাদের একজন সাহস দেখেন এনে পরিষ্কার হচ্ছে একবারে খোয়া মোয়া সুন্দর মনে হয় পরিষ্কার করে ফেলাইছে এদের পুরো আধা ঘন্টা এখানে বসে থেকে থেকে এদের পরিষ্কার করছে এরকম কাজ করলে আসলে মনের মধ্যে ভালো লাগে আসলে আমরা একটা ভালো কামের সম্মুখীন হয়েছি আজকে রাত্রেবেলা জন্য আমি ভালোভাবে দেখাতে পারতেছি না মাঠটা কালকে অবশ্যই লাইভে আসবো আর সে আপনাদের দেখা দেবো আমাদের মাঠটা কি পরিষ্কার লাগতেছে অবশ্য প্রাইমারি হাই স্কুলের ছেলে পেলে আছে তো এটা মাঠ অপরিষ্কার করে ফেলায় এই যে আমাদের হাই স্কুল এই পাশে আর যে এই পাশে হচ্ছে আমাদের প্রাইমারি মাছ মা নাই মা আতর ওতো মারা একটু তারপর আপনাদের নাই মাঠ ইয়াতর আর আপাত মারা আতর মাঠ এই দুনিয়া যাতে এক বাই পাঁচটা যাচ্ছে তু দুনিয়া যাচ্ছে আপনাদের চেন তু মাঠ আতর মাঠ এক বাই পাঁচটা আপনারা হয়তো এই কথা শুনে আপনারা হতবাক হয়ে গেছেন যে আসলে কি বলতিছে আসলে বলতিছে যে আমাদের মাঠে অনেক ময়লা ছিল পরে সবাই মিলে হচ্ছে ময়লাটা পরিষ্কার করছে আর দেখেন মাঠটা কত সুন্দর দেখা যাচ্ছে অনেক পরিষ্কার আসলে সে এটা বোঝাইতে চাইছে তো তারপরে সে সবাইকে সালাম দিছে সবাই সালামের উত্তর দেবেন আশা করি তার ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই
লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর দেখা হবে নতুন কোন ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বলতে মাদের আপনি কেন এবা কে পেট্রোল বোমা বললি তোমার ক্যামেরা